ধোনিরা বুড়োদের দল পুরনো তগমায়েতে আবার চেন্নাইকে ভিড়লেন প্রাক্তন ক্রিকেটারই। চারবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে প্রথম ম্যাচই খেলতে নামছে প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস। হয়তো শেষবার খেলতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ট্রফি জিতি যে ক্রিকেট জীবন শেষ করতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। আর কবে সেই সম্ভাবনায় বাঁধা হতে পারে ক্রিকেটারদের বয়স, ম্যাথু হেডেন জানিয়ে দিলেন ধোনি বুড়োদের দল তৈরি করেছেন। অতীতে ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন হেডেন। তিনি এক চ্যানেলে বলেছেন, ওদের সংগ্রহে এবারে বলার মতো ক্রিকেট নেই, মনে হচ্ছে বুড়োদের দল তৈরি করেছে ওরা। আগেও ওদের দল নিয়ে কথা বলা হয়েছে, এবছর আলাদা কিছু দেখছি না। বন্ধুরা, হেডেনের মতে এবার ধোনি এবং অম্বাতি রাইডুকে বাড়তি ভূমিকা নিতে হবে। বলেছেন ধোনি 41 বছর এবং রাইডু 47, বয়স প্রায় কাছাকাছি। ওরা দলের অন্যতম সেরা ক্রিকেটার, ওদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নেতা ওরা, ওদের আলাদা করে দুজনের নামই আমি বলবো। অভিজ্ঞতা রয়েছে ওদের সঙ্গে, সেটা ওদের কাজে লাগাবে নাকি বিপক্ষে যাবে সেটা সময় বলবে। প্রিয় বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন।